দেশের উন্নয়ন আর জনগণের কল্যাণে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সরকারি কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি বিরোধী পক্ষের অভিযোগে হতাশ না হয়ে বরং সেখান থেকে প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার আহ্বান জানান। পান্থরমন জানাচ্ছেন বিস্তারিত। সেবার ব্রত নিয়ে জনপ্রশাসনে যুক্ত হওয়ার পর সরকারি কর্মচারীদের কেউ কেউ হয়ে ওঠেন জনকল্যাণের উজ্জ্বল উদাহরণ। তাদের হাত ধরে মানুষ পায় সত্যিকারের সেবা, তারা হয়ে ওঠেন জনমানুষের ভরসার কেন্দ্র। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপনের দিনে 2016 সাল থেকে সেরা কাজ আর সেই কাজের পেছনের মানুষগুলোকে সম্মাননা জানায় সরকার। জনকল্যাণে ভূমিকা রাখায় এবছর 31 ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগকে সম্মানিত করা হয়েছে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেষ্টা করেছি আমাদের প্রশাসনিক ব্যবস্থাটা এমন ভাবে গড়ে উঠুক যেটা গণমুখী হবে, জনসেবক হবে, জনগণের জন্য কাজ করবে। কারণ এই জনগণের অর্জিত অর্থ দিয়ে সকলের বেতন ভাতা সকলে আরাম আয়েশ সবকিছু, কাজে কাজ করতে হবে তাদের জন্য, তাদের সাথে, তাদের কল্যাণে। জনগণের কল্যাণে কাজ করতে প্রশাসনের জন্য তার সরকারের সুযোগ সুবিধা দেওয়ার কথাও তুলে ধরেন সরকার প্রধান। কর্মক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে আপনি যেন নির্বিঘ্নে আপনার উপর অর্জিত দায়িত্ব পালন করতে পারেন তার জন্য কিন্তু অনেক ব্যবস্থা আমরা করে দিয়েছি। অর্থাৎ আপনাদের সংসারের চিন্তা অনেকটা লাঘব করে দিয়ে জনগণের চিন্তা যাতে করতে পারেন সেই সুযোগটা যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাও আমি নিয়েছি। সামনে অনেক চ্যালেঞ্জ উল্লেখ করে সকলকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধীরা বলবেই বা তাদের যে বলাই তাদের কর্তব্য, তারা তারা বলে যাক। আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে আমরা সঠিক পথে আছি কিনা, সঠিকভাবে দায়িত্ব পালন করছি কিনা, সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা, এবং দেশের সাধারণ মানুষ একেবারে গ্রামের ওই তৃণমূল মানুষটা সে সেবা পাচ্ছে কিনা। আমরা যদি সেভাবে চিন্তা করি তো কে কী বললো সেদিকে আমাদের খুব বেশি একটা নজর দিতে হবে না, কে কী বললো সেটা শুনে হয়তো আমরা দেখতে পাই যে কোথাও আমাদের কোনো ঘাটতি আছে কিনা সেটুকু আমরা নেব, কিন্তু ওই কথায় যেন কেউ বিভ্রান্ত না হন, কেউ যেন মানে নিজেরা যেন হতাশা না হন। বক্তৃতায় জাতীয় সংসদের সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফজলে রাব্বি মিয়া তিনি চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আর আত্মার মাগফিরাত কামনা করি। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা।